কোনি থেকে? আসসালামু আলাইকুম, আমার নাম সাবা, আমি একজন স্টুডেন্ট। আমি আপনাকে একটা প্রশ্ন করব জাকির ভাই, একজন পুরুষ বেহেশতে গেলে হুর পাবে, অর্থাৎ আয়তলোচনা সুন্দরী সে পাবে, কিন্তু নারী বেহেশতে গেলে সেখানে সে কি পাবে? বোন আপনি প্রশ্ন করলেন যে যখন কোন পুরুষ জান্নাতে যাবে সে সেখানে হুর পাবে সুন্দরী মহিলাদের, এখানে নারীরা কি পাবে তারা যখন জান্নাতে যাবে? পবিত্র কোরআনে এই হুর শব্দটার উল্লেখ আছে সব মিলিয়ে মোট চারটি জায়গায়। পবিত্র কোরআনে সূরা দুখানের 54 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এরপরে সূরা তুরের 20 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এরপরে সূরা রহমানের 72 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আর সবশেষে সূরা ওয়াকিয়ার 22 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। আর এখানে বেশিরভাগ অনুবাদে, বিশেষ করে উর্দু অনুবাদে, এই হুর শব্দটার অনুবাদ করা হয়েছে যে সুন্দরী মহিলা। যদি এই হুর শব্দটার অর্থ হয়ে থাকে সুন্দরী মহিলা, তাহলে মহিলারা জান্নাতে গিয়ে কি পাবে? সত্যি বলতে এই হুর শব্দটা হলো বহুবচন, এক বচনে হাওয়ার, যেটা পুরুষের জন্য প্রযোজ্য, আর হাওয়ার এটা নারীদের জন্য প্রযোজ্য। এখানে আসলে হাওয়ারের চারিত্রিক বৈশিষ্ট্য বোঝানো হচ্ছে, এর অর্থ বড় সাদা সুন্দর চোখ, এখানে বিশেষ করে সাদা চোখের কথা বলা হয়েছে। একই ধরনের আরেকটা শব্দ রয়েছে আজওয়াজুন মুতাহারাতুন, কোরআনের অনেক জায়গায় আছে, সূরা বাকারার 25 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এবং সূরা নিসার 57 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এখানে বলা হয়েছে আজওয়াজুন মুতাহারাতুন, যার অর্থ সঙ্গী বা সাথী। মোহাম্মদ আসাদ এই হুর শব্দটার অনুবাদ করেছেন স্বামী বা স্ত্রী, আর আব্দুল্লাহ ইউসুফ আলী তিনি অনুবাদ করেছেন সঙ্গী। তাহলে হুর শব্দটার অর্থ সঙ্গী বা স্বামী বা স্ত্রী, এটার আসলে কোনো লিঙ্গ নেই। পুরুষরা জান্নাতে গেলে ভালো মহিলা পাবে যাদের চোখ বড় আর সুন্দর, আর মহিলারা পাবে ভালো পুরুষ যাদের চোখ বড় আর সুন্দর। আশা করি উত্তরটা পেয়েছেন।